हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम टू बीएनआईएस होम स्कूल प्रोग्राम। दिस इज तहमीना अख्तर, असिस्टेंट टीचर फ्रॉम मोनेस्ट्री नेशनल आइडियल स्कूल। डियर स्टूडेंट्स, टुडे वी हैव ए क्लास फॉर द स्टूडेंट्स ऑफ क्लास फोर एंड आवर द सब्जेक्ट ऑफ आवर क्लास इज इंग्लिश। बिफोर स्टार्टिंग द क्लास, लेट्स सी सम इंफॉर्मेशन अबाउट टुडेज क्लास। टुडेज क्लास इज फॉर फोर, सब्जेक्ट इंग्लिश। क्लास नंबर इज 25, homework number is 9, teacher Tahmina Akhtar, this is my Facebook ID and this is my mobile number, and today is 7th October 2021. Dear students, today's topic for your class is same model test number 2. দুই নাম্বার মডেল টেস্টটা, সিন মডেল টেস্টটা আজকে আমরা পড়ব। এই মডেল টেস্টটার নাম হচ্ছে মাই ট্রিপ। মাই ট্রিপ, আমার প্রমোদ ভ্রমণ। কোশ্চেন দেওয়া থাকবে 1, 2, 3, এই কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। প্রথমে আমরা মাই ট্রিপ প্যাসেজটা পড়ব। চলো আমরা প্যাসেজটা পড়ে নিই। দেখো, মাই ট্রিপ ইউনিট হচ্ছে 35 নাম্বার ইউনিট, এবং নাম হচ্ছে, ইউনিটটার নাম হচ্ছে মাই ট্রিপ। চলো দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 1, 2, 3। আমরা এই টেক্সটটা পড়ব এবং এই যে কোশ্চেন 1, 2 এবং 3 এগুলো অ্যান্সার করব। চলো তাহলে প্যাসেজটা পড়ি। দেখো, মাই ট্রিপ মানে আমার প্রমোদ ভ্রমণ। মাই নেম ইজ আলবি, যে এই প্যাসেজ স্টোরিটা যে ন্যারেট করছে তার নাম হচ্ছে আলবি। আমরা আলবি স্টোরি পড়ব আজকে। তো বলছে, আমার নাম আলবি, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম। কিন্তু আমার ফ্যামিলি কোথা থেকে এসেছে? কুড়িগ্রামে, চিলমারি থেকে এসেছে। মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার, আমার দাদি এবং আরও অনেক আত্মীয় স্বজন এখনও ওখানে বাস করে। লাস্ট জুন আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ডমাদার, মাই আঙ্কেল অ্যান্ড কাজিনস ইন চিলমারি। গত জুনে আমি আমার দাদি, আঙ্কেল এবং কাজিনদের সাথে চিলমারিতে দেখা করতে গিয়েছিলাম। দেয়ার হাউস ইজ নিয়ার দ্য যমুনা রিভার, তাদের বাড়িটি যমুনা নদীর তীরে পাশে অবস্থিত। মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান, আমার চাচা একজন জেলে। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফিশারম্যান, আমার দাদা একজন জেলে ছিল, বাট হি ডাইড অ্যাবাউট 10 ইয়ার্স অ্যাগো, কিন্তু তিনি 10 বছর আগে মারা গেছেন। আই ডিডন্ট নো হিম, আমি তাকে চিনি না বা জানি না, যেহেতু তিনি 10 বছর আগে মারা গেছেন তাই আমার তার সম্পর্কে ধারণা নেই। ফাইন্ড মাই সিস্টার অ্যান্ড আই ভিজিটেড চিলমারি ইন জুন, উই হ্যাড সো মাচ ফান। আমি যখন আমার বোনের সাথে জুনে চিলমারি গিয়েছিলাম তখন আমরা খুব মজা করেছিলাম। আওয়ার গ্র্যান্ডমাদার টোল্ড আস স্টোরিজ অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। আমাদের দাদি আমাদেরকে আমাদের পরিবারের গল্প শুনিয়েছিল, এবং আর কিসের গল্প শুনিয়েছিল? অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসের গল্প শুনিয়েছিল। মাই আঙ্কেল কট এ লট অফ ফিশ, আমার চাচা অনেক মাছ ধরেছিলেন। মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা, আমার প্রিয় মাছ হচ্ছে চাপিলা। ইটস এ থিন হোয়াইট ফিশ, এটা কেমন ছিল? এটা একটা পাতলা সাদা মাছ ছিল। ইটস ডেলিশিয়াস, এটা খুব সুস্বাদু ছিল, এটা সুস্বাদু। উই হেল্পড আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট, আমরা আমাদের দাদিকে মাছ রান্না করতে প্রত্যেক রাতে সাহায্য করতাম। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, আমরা আরও কী তৈরি করতাম? ভাত এবং সবজি। ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ, এটা খুব স্পেশাল মানে আকর্ষণীয় ভ্রমণ ছিল। উই টকড উইথ আওয়ার রিলেটিভস অ্যান্ড লার্ন অ্যাবাউট আওয়ার ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি, আমরা আমাদের রিলেটিভসদের, আত্মীয় স্বজনদের সম্পর্কে কথা বলেছি এবং আমাদের ফ্যামিলি এবং আমাদের দেশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। উই অলসো স্যাং সংস টুগেদার, আমরা একসাথে গানও করেছিলাম। তারপর দেখো, এই প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজটা থেকে আমরা এই কোশ্চেনগুলো সলভ করবো। এখন কোশ্চেন নাম্বার 1 দেখো, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন কলাম বি। এখানে কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং কলাম বিতে ওগুলো মিনিং দেওয়া আছে। এখন আমরা এগুলোকে কলাম এ থেকে এই ওয়ার্ডগুলোর সাথে এই মিনিংগুলো ম্যাচ করবো, কলাম বি এর এই মিনিংগুলোকে ম্যাচ করতে হবে। তাহলে চলো, এখানে দেখো অ্যান্সার, অ্যান্সার আমি ফিশারম্যান,
এখানে দেখো ফিশারম্যান এর সাথে এখানে এ পারসন হু ক্যাচেস ফিশ এটা হচ্ছে নাম্বার টু নাম্বার টু এ পারসন হু ক্যাচেস ফিশ ফিশারম্যান মানে হচ্ছে এ পারসন হু ক্যাচেস ফিশ একজন মানুষ যে মাছ ধরে ফিশারম্যান মানে জেলে জানি তাহলে এটা এলাবোরেট মিনিংটা হচ্ছে এ পারসন হু ক্যাচেস ফিশ একজন মানুষ যে মাছ ধরে তারপর দেখো নাম্বার বি হিস্টোরি হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস এ রেকর্ড অফ পাস্ট ইভেন্টস নাম্বার ওয়ান এ রেকর্ড অফ পাস্ট ইভেন্টস হিস্টোরি মানে হচ্ছে নাম্বার ওয়ান এ রেকর্ড অফ পাস্ট ইভেন্টস সি দেখো ক্যাচ ক্যাচ মানে হচ্ছে ধরা ক্যাচ এই যে দেখো ফাইভ নম্বরে দেওয়া আছে ক্যাপচার ক্যাচ ক্যাপচার ক্যাপচার মানে হচ্ছে ধরা ক্যাচ মানে হচ্ছে ক্যাচটা মিলবে গিয়ে এই ফাইভ ক্যাপচারের সাথে তারপর দেখো নাম্বার ডি ফেভারিট ফেভারিট হচ্ছে প্রিয় এই যে দেখো ফোরে দেওয়া আছে মোস্ট লাইক এটা হবে মোস্ট লাইক মোস্ট লাইক তারপর দেখো ই হচ্ছে ফান ফান আমরা জানি এ সোর্স অফ এনজয়মেন্ট ফান মানে মজা করা বা বিনোদনের একটা মাধ্যম নাম্বার থ্রি এ সোর্স অফ এনজয়মেন্ট এ সোর্স অফ এনজয়মেন্ট হচ্ছে ফান তাহলে এখানে দেখো তোমাদের পরীক্ষায় এটা থাকবে নাম্বার ওয়ানে অথবা অর দিয়ে এরকম করে থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস এই যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে এগুলো দ্বারা এই সেন্টেন্সগুলো এখানে দেখো একটা গ্যাপস দেওয়া আছে এই গ্যাপসটা পূরণ করো তাহলে দেখো এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে কমন গ্র্যান্ডফাদার পুরিগ্রাম টুগেদার আঙ্কেল স্পেশাল হিস্টোরি ঢাকা এই ওয়ার্ডগুলো দ্বারা আমরা এখানে বক্স ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করবো তাহলে চলো আমরা করি দেখো নাম্বার ওয়ান আলবিস ফ্যামিলি ইজ ফ্রম আলবিস ফ্যামিলি কোথা থেকে এসেছে আমরা জানি কুড়িগ্রাম থেকে এসেছে তাহলে এখানে আমরা লিখব কুড়িগ্রাম আলবিস ফ্যামিলি ইজ ফ্রম কুড়িগ্রাম তারপর দেখো নাম্বার টু আলবি ডিডন্ট নো হিজ ড্যাশ আলবি কাকে জানতো না তার গ্র্যান্ডফাদারকে জানতো না এই যে দেখো গ্র্যান্ডফাদার আমরা এখানে লিখব আলবি ডিডন্ট নো হিজ গ্র্যান্ডফাদার তারপর দেখো গ্র্যান্ডমাদার টোল্ড দ্যাম অ্যাবাউট দ্য ড্যাশ অফ বাংলাদেশ তাদের দাদি তাদেরকে কী বলেছিল বাংলাদেশে সম্পর্কে বাংলাদেশের এই যে দেখো হিস্টোরি বাংলাদেশি ইতিহাস এটা আমরা তাহলে এখানে লিখব হিস্ট্রি হ্যাঁ গ্র্যান্ডমাদার টোল দ্যাম অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ তারপর নাম্বার ফোর দে স্যাং সং দেখো এখানে টুগেদার তারা গান গিয়েছিল একসাথে তাহলে এখানে আমরা লিখব টুগেদার দেখো তারপর নাম্বার ফাইভ হচ্ছে দ্য ট্রিপ ওয়াজ ভ্যারি ট্রিপটা কী ছিল ভ্যারি স্পেশাল ছিল দ্য ট্রিপ ওয়াজ ভ্যারি স্পেশাল তারপর দেখো এখানে নাম্বার কোশ্চেন নাম্বার টু রিড দ্য টেক্সট অ্যাগেইন টেক্সটটা আবার পড়ো অ্যান্ড রাইট ট্রু অর ফলস অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস এবং এই যে স্টেটমেন্টসগুলো দেওয়া আছে এটা কি ট্রু নাকি ফলস সেটা লিখো দেখো নাম্বার ওয়ান স্টেটমেন্টস হচ্ছে আলবি লিভস ইন চিলমারি আলবি চিলমারিতে বাস করতো এটা হচ্ছে ফলস কারণ আলবি আমরা জানি ঢাকায় বাস করতো তাহলে আমরা লিখব ফলস এখানে কারেক্ট অ্যান্সার লিখতে হবে না কারণ এখানে দেখো কোশ্চেনের মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার চাইনি শুধু রাইট ট্রু অর ফলস লিখতে বলেছে তাই আমরা শুধু ট্রু অথবা ফলস লিখবো
তারপর দেখো নাম্বার টু, আলবিস আঙ্কেল ডাজ দ্য ওয়ার্ক অফ এ ফিশারম্যান। আলবির চাচা ফিশারম্যান জেলের কাজ করতো, এটা আমরা জানি ট্রু, আলবির চাচা একজন জেলে ছিলেন। তারপর দেখো নাম্বার থ্রি, গ্র্যান্ডফাদার ওয়াজ আ ফার্মার। আলবির গ্র্যান্ডফাদার ফার্মার ছিলেন না, আমরা জানি আলবির গ্র্যান্ডফাদার ছিলেন একজন ফিশারম্যান, তাহলে এটা ফলস। তারপর দেখো নাম্বার ফোর, আলবি হ্যাড এ লট অফ ফান ইন চিলমারি। আলবি চিলমারিতে অনেক মজা করেছিল, আমরা জানি এটা ট্রু। তারপর দেখো দে রিসাইটেড পয়েন্টস টুগেদার, তারা কবিতা আবৃত্তি করেছিল একসাথে, কিন্তু আমরা জানি কি তারা দে স্যাং সংস টুগেদার, তাহলে এটা ফলস। নাম্বার সিক্স দেখো, চাপিলা ইজ নট এ থিন অ্যান্ড হোয়াইট ফিশ। চাপিলা একটা পাতলা এবং সাদা মাছ না, এটা আমরা জানি ফলস, কারণ চাপিলা একটা পাতলা এবং হোয়াইট ফিশ। এখন দেখো কোশ্চেন নাম্বার থ্রি হচ্ছে, কোশ্চেন থ্রি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, কতগুলো কোশ্চেন দেওয়া থাকবে সেগুলো অ্যান্সার করবো আমরা। দেখো এ হচ্ছে দেওয়া আছে, হোয়ার ডাজ আলবি ডুয়েল, আলবি কোথায় বাস করে। তাহলে অ্যান্সার হবে আলবি ডুয়েলস ইন ঢাকা, আমরা জানি আলবি ঢাকায় বাস করে, তাহলে আমরা লিখবো আলবি ডুয়েলস ইন ঢাকা। তারপর দেখো নাম্বার বি হচ্ছে, হোয়াট ডাজ আলবিস আঙ্কেল ডু, আলবির আঙ্কেল কী করে। অ্যান্সার হচ্ছে আলবিস আঙ্কেল ইজ এ ফিশারম্যান, আলবির চাচা একজন জেলে। নাম্বার সি, হোয়েন ডিড আলবিস গ্র্যান্ডফাদার ডাই, আলবির দাদা কখন মারা গিয়েছিলেন, তাহলে লিখবো আমরা আলবিস গ্র্যান্ডফাদার ডাইড অ্যাবাউট 10 ইয়ার্স অ্যাগো, আলবির দাদা 10 বছর আগে মারা গেছেন। নাম্বার ডি হচ্ছে, হোয়াই ডিড আলবি ভিজিট চিলমারি লাস্ট জুন, আলবি গত জুনে কেন চিলমারি বেড়াতে গিয়েছিল। আলবি ভিজিটেড চিলমারি লাস্ট জুন টু মিট হিজ গ্র্যান্ডমাদার আঙ্কেল অ্যান্ড কাজিনস। আলবি চিলমারিতে গিয়েছিল তার দাদি চাচা এবং কাজিনদের সাথে দেখা করার জন্য। তারপর নাম্বার ই দেখো, হু টোল্ড দ্যাম অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাদের কে বলেছিল। অ্যান্সার হচ্ছে, গ্র্যান্ডমাদার টোল দ্যাম অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাদেরকে দাদি বলেছিল। তারপর না ই এফ হচ্ছে, হাউ ওয়াজ দ্য ট্রিপ, ট্রিপটা কেমন ছিল। দ্য ট্রিপ ওয়াজ ভেরি স্পেশাল, অ্যান্সার। সো ডিয়ার স্টুডেন্টস, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস। টুডে ইউ হ্যাভ এ হোমওয়ার্ক, টুডেজ হোমওয়ার্ক ইজ হোমওয়ার্ক নাম্বার 9, ইউ হ্যাভ টু ডু দিস দ্য ক্লাস ওয়ার্ক অ্যাজ ইউর হোমওয়ার্ক অ্যান্ড সাবমিট ইট টু স্কুল অন আপকামিং স্যাটারডে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম, কন্ট্যাক্ট মি থ্রু মাই ফেসবুক আইডি অর মাই মোবাইল নাম্বার। সো স্টুডেন্টস, হোপ ইউ এনজয় দ্য ক্লাস, সি ইউ অ্যাগেন ইন অ্যানাদার ক্লাস, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, আল্লাহ হাফিজ।